আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোর সিস্টার অ্যান্ড বাংলাদেশি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে সকালে নাস্তায় বানিয়েছিলাম পরোটা আর শ্যামাই পরোটা আর সাথে ছিল মশলা চা মশলা চাটাও বানানো হয়ে গিয়েছে এখানে আমি হারেসের বাবা আর আমার জন্য একই প্লেটে বানিয়ে নিয়েছি হারেস তো নাস্তা করে চলে গিয়েছে সাথে আর হাওয়া হাম্মাদকে সেরিলাক করে দিলাম কারণ ওরা শ্যামাই রুটি খায়নি নাস্তার পর আমি এখানে মাছ ভিজিয়ে নিচ্ছি দুপুরে রান্নার জন্য আসলে সকালে নাস্তার পর থেকেই দুপুরে রান্নার প্রিপারেশান নিতে হয় তারপর আমি বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম যেহেতু আগামীকালকে আমার ভুনের আসবে সেই জন্য ভাবলাম আগে থেকেই যদি একটু একটু করে গুছিয়ে রাখি তাহলে পরে আর আমার উপরে চাপ পড়ে যাবে না আর বিছানাটা গোছাতে গোছাতে যে কথাটি আমি সবসময় বলে থাকি আবারও আপনাদেরকে বলতেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি খুব সহজে আমার ভিডিওটি দেখে নিতে পারেন গড় গোছানো শেষ করে আমি দুপুরে রান্নার জন্য চলে আসি এখানে আমি দুন্দুল আলু পটল সব কিছু কেটে নিই আগে থেকে যদি কাটাকাটির কাজটা শেষ করে রাখা হয় তাহলে খুব সহজে বা তাড়াতাড়ি রান্না করা যায় সবগুলো খুশাকে আমি বেসিনের উপরে ফেলে দিয়েছিলাম তো এটাকে এখন ক্লিন করে নিব আজ রান্না করেছিলাম পটল ভাজা দুন্দুল দিয়ে মাছ দিয়ে তরকারি আর সাথে ছিল ডাল পটল বাজা আর ধুন্দুল মাছ তরকারি রেসিপিটা আমি এই ব্লগে শেয়ার করব না পরের ব্লগে করব। কারণ যদি শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আমার পটল বাজি রান্না করা শেষ হয়ে গিয়েছে এখানে আমি দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি তো দুন্দুলটা কষানোর পর আমি মাছ দিয়ে দিচ্ছি এখানে মাছ দেওয়া শেষ হওয়ার পর তাতে কাঁচামরিচ দিয়ে আর অল্প পরিমাণ ঝুল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় বা মাছের ফ্লেভারটা তরকারিতে যায় এরই মধ্যে আমার রান্না শেষ আর বাকি সব কাজ শেষ করে আমি খাবার খেতে বসে গিয়েছি খাবার খাওয়া শেষ করে প্রত্যেক দিনের মতোই রেস্ট নিয়েছিলাম তারপর বিকালে চড়ে আসে নাস্তা বানানোর জন্য আজকে বিকালে বানিয়েছিলাম মিষ্টি পরোটা তো এখানে আমি একটা বলের মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে তার মধ্যে চিনি লবণ একটা ডিম আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিই তারপর এটাকে ভালো করে নর্মাল পানি দিয়ে মেখে একটা পাতলা গোলা তৈরি করে নেই যদিও এখানে খুবই অল্প পরিমাণ আমি উপকরণ ব্যবহার করেছি আর মাত্র একটা ডিম ব্যবহার করেছি কিন্তু এটা দিয়ে আমাদের বাসার সবার বিকালের নাস্তা হয়ে গিয়েছে আর এই পরোটাটা হাম্মাদ হাওয়া সাথে হারেসের বাবা আমরা সবাই খুব পছন্দ করে খেয়েছি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যারা ট্রাই করেছেন তারা তো জানেনি এটা খেতে কতটা মজার এখন একটা কড়াইয়ের মধ্যে তা বসিয়ে দিয়ে তার মধ্যে ডোসা যেভাবে দেয় ঠিক একইভাবে আমি গোলাটাকে দিয়ে দিচ্ছি তারপর এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি সাথে কিন্তু আমি অল্প পরিমাণ তেলও দিয়েছি একের পর এক আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি আমি নাস্তা বানানোর সময় বিকেলবেলায় জিনিসটা মাথায় রাখতে হয় যাতে আমি যেই নাস্তাটা তৈরি করব ওইটা হাওয়া হাম্মাদ হারেস সবাই যাতে খেতে পারে তা না হলে আমার জন্য একটু ঝামেলা হয়ে যায় বিভিন্ন রকমের নাস্তা বানাতে দুপুরের খাবার থেকেও আরও বেশি টেনশন করি আমি বিকেলে নাস্তা নিয়ে কারণ বিকাল পাঁচটায় হারেস বাসায় আসে মাদ্রাসা থেকে তারপর ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আবার চলে যায় তো এরই মধ্যে আমার নাস্তা বানিয়েকে খাইয়ে দিতে হয় কারণ ও ছয়টা বা সাড়ে ছয়টায় যদি মাদ্রাসা যায় তাহলে নয়টা সাড়ে নটার দিকে মাদ্রাসা থেকে আসে সেজন্য আমি চেষ্টা করি যাতে যে খাবারটাও পছন্দ করে খাবে ওটা বানিয়ে দেওয়ার জন্য আজ আমার বাবাটা পছন্দ করে নাস্তাটা খেয়েছিল তো আজ এ পর্যন্তই সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম